আদালতের অনুমতি পেতে শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারী রওনা দেন সন্দেশখালীর পথে। সন্দেশখালী পৌঁছতেই ফুল ছড়িয়ে শাক বাজিয়ে বরণ করে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী গ্রামে প্রবেশ করতেই বেরিয়ে আসেন বাড়ির মহিলারা, নিজেদের অভাব অভিযোগ জানান বিরোধী দলনেতাকে, একই সঙ্গে বরণ করে নেন তাকে। কেউ কেউ আবার পা ছুঁয়ে প্রণামও করেন। শুভেন্দু তাদের কাছে জানতে চান তারা এখন কেমন আছেন, লড়াই চালানোর বার্তাও দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে সব পরিবর্তন হয়ে যাবে, শান্তি ফিরে আসবে। সন্দেশখালীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তি বজায় রাখতে হবে এলাকায় ঢুকে, অশান্তির বাতাবরণ তৈরি করা যাবে না।